নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বড়দিন বা পঁচিশে ডিসেম্বর, ক্রিসমাসের এই বিশেষ দিনে আমাদের সব থেকে বেশি মনে পড়ে যে জিনিসটি, সেটি হলো কেক। বড়দিন মানেই কেক, এবং প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমরা সকলেই কেক কিনি, কেক উপহার হিসেবে দিই এবং কেক খাই। কেক বিভিন্ন ধরনেরও হয়, যেমন প্লাম কেক, ফ্রুট কেক, ফ্রুটস এবং নাটস কেক, বাটার, চকলেট, কতই রকমের কেক থাকে। আজকের পর্বে আমরা জানব বড়দিনে কেক খাওয়ার চল কবে থেকে শুরু হলো, এর ইতিহাস কি। আসুন জেনে নেওয়া যাক। প্রভু যিশুর জন্মদিনের সময় থেকেই কেক খাওয়ার বালাই অবশ্য ছিল না। তাহলে ঠিক কবে থেকে ক্রিসমাসের অঙ্গ হয়ে উঠল কেক? ইতিহাস বলছে প্রথম বড়দিন পালন শুরু হয় রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের আমলে। একথা আমরা সকলেই জানি, ফ্রুটস কেকের জনক কিন্তু রোমানরাই। রোমানরাই পৃথিবীবাসীকে ফ্রুটস কেকের স্বাদ দিয়েছিল। তাদের কথায় অবশ্য এটির নাম ছিল স্যাতুরা। টক মিষ্টি স্বাদের এই খাবার তৈরি হতো শুকনো আঙুর, পাইন বীজ, মধু, জবের গুঁড়ো এবং আরও অনেক ধরনের উপকরণ দিয়ে, যা পরে গোটা ইউরোপেই বিখ্যাত হয়ে যায়। প্লাম কেকের উৎপত্তি নিয়ে বহু গল্প রয়েছে, তবে যে গল্পটি বেশি জনপ্রিয় সেটি হলো মধ্যযুগের ইংল্যান্ডে। তখন ক্রিসমাসের আগের কয়েক সপ্তাহ ধরেই উপোস করার প্রথা ছিল। উপোস রাখা, বিভিন্ন ধরনের কৃচ্ছ সাধন করা, এছাড়াও আরও অনেক ধরনের নিয়ম পালন করা হতো। সন্ধেবেলায় ওটমিল দিয়ে তৈরি পরিস খেয়ে তা ভাঙা হতো এই উপোস, এবং তাতে মাঝে মাঝে মাংস থাকত। সময়ের সঙ্গে সঙ্গে প্রথমে তাতে শুকনো ফল, মশলা, মধু মিশিয়ে পুডিং এর আকার নেয়। 16 শতাব্দীতে ওটমিলের জায়গা নিয়েছিল ময়দা, মাখন এবং ডিম, তৈরি হয় সিদ্ধ কেক। 19 শতকে রানী ভিক্টোরিয়া ক্রিসমাস সপ্তাহের দ্বাদশ বা শেষ দিনে উদযাপন নিষিদ্ধ করে দিলেন। তখন বেকারি ব্যবসায়ীরা পড়লেন মহাবিপদে, তৈরি কেক নষ্ট হয়ে যেতে পারে। তাই তৈরি কেক নষ্ট হওয়া থেকে আটকাতে তারা একযোগে সিদ্ধান্ত নিলেন ক্রিসমাসের দিনই সেগুলিকে বিক্রি করতেন। আর তারপর থেকে শুরু হয়ে গেল নতুন প্রথা, প্রত্যেক বছর ক্রিসমাসে কেক কেনা এবং কেক খাওয়া। বড়দিনে এই কারণেই আমরা কেক খাই। আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।